পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুইটি উপস্বাস্থ্য কেন্দ্র পুরগুনা গ্রাম ও পারুলিয়া গ্রাম। পুরগুনা গ্রামে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ আহমেদ হোসেন। পাশাপাশি পারুলিয়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা। উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি শেখ আহমেদ হোসেন, মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায়, উপপ্রধান সুমন্ত রায়, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কণা রায়, মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী তনুকা ব্যানার্জি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী ফটিক লায়েক, আশা দিদি সহ আরও অনেকে। তারপর আমরা সেখান থেকে মাঝের গ্রামে কুমলাতে করলাম এবং তখন আমরা পাউডিয়াতে করলাম মাঝের গ্রাম দিয়ে। এরপরে আমাদের জানাতে দুটি জায়গা রয়েছে, যে সাধারণ মানুষের পাশে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। আমরা একবার ঘরের সামনে নিয়ে আসছি যাতে মায়েদের বা শিশুদেরকে অনেক দূরে যেতে না হয়, ইমিউনাইজেশন যে আমাদের ক্যাম্পগুলো চলছে সেই ক্যাম্পগুলো যাতে ইজিলি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, টিকাগুলো দিয়ে দিতে পারি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।